প্রত্যেক জীবন্ত প্রাণীর স্বভাবজাত বৈশিষ্ট্যই হচ্ছে তার অনুভূতি শক্তি ও বিবেক এই কথার সাক্ষ্য দেয় যে এই মহাবিশ্বের একজন বিচক্ষণ সৃষ্টিকর্তা আছেন যিনি এবাদতের হকদার তার উপর ইমান আনা ওয়াজিব প্রতিটি স্থিতি ও স্পন্দন মহান আল্লাহতালার সাক্ষ্য দেয় প্রত্যেক জিনিসের মধ্যেই এমন নিদর্শন রয়েছে যা সাক্ষ্য দেয় যে তিনি এক আল্লাহর প্রতি ইমান আনায়ন করা ইমানের মূল ভিত্তিসমূহের একটি রসুল্লা সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্বোত্তম আমল কোনটি তিনি উত্তর দিয়েছিলেন আল্লাহর প্রতি ইমান আনা চারটি বিষয়ের উপর ইমানের মাধ্যমে আল্লাহর প্রতি ইমান বাস্তবায়ন হয় আল্লাহ আল্লাহতালার অস্তিত্বের প্রতি ইমান আনা আল্লাহ তালার রুবুব ইয়াতের প্রতি ইমান আনা আল্লাহ আল্লাহতালার উলুহিয়াতের প্রতি ইমান আনা আল্লাহ তালার নাম ও গুণাবলীর প্রতি ইমান আনা আল্লাহ আল্লাহতালার অস্তিত্ব খুবই স্পষ্ট একটি বিষয় স্বভাব অনুভূতি বিবেক সব কিছুই এর প্রমাণ বহন করে মহাবিশ্বের সকল কিছুই এই বিষয়ের সাক্ষ্য প্রদান করে আল্লাহ তালা বলেন মহান আল্লাহ তালাকে রব সৃষ্টিকর্তা রিজিকদাতা হিসাবে বিশ্বাসের দ্বারা তার রুবুবিয়াতের প্রতি ইমান বাস্তবায়ন হবে এই বিশ্বাস রাখতে হবে যে তিনি পরিপূর্ণ ক্ষমতার অধিকারী তার অনুমতি ব্যতিত কোনো স্পন্দন সৃষ্টি হয় না তার নির্দেশ ব্যতীত কোনো বস্তু স্থির হয় না আল্লাহত আলা বলেন কুলমেই আর জু কুকুমিনা শ্যামাইওল আরুদি এম্মেই এমলি কুস্সেমা আওয়াল আবসর ওমেই উখ রিজুল হাই অ্যামিনাল মাই টি ওয়ুখরিজুল মাই হাই ওমেইউ দেব বিরুল এমর কুলু উনল্ল ফকুল আফালত মহান আল্লাহ তা ব্যতীত অন্য কেউ এবাদতের হকদার নয় এই বিশ্বাসের মাধ্যমে তার উলুহিয়াতের প্রতি ইমান বাস্তবায়ন হবে সুতরাং তিনি ব্যতীত অন্য কারো এবাদত করা বা অন্য কারো নিকট স্বাওবের আশা করা জায়েজ নয় আল্লাহতাআলা বলেন কুল ইন আ সলাতি অনুচুকি ওয়ামাহায়া ওম আমাতি লীল্লা মহান আল্লাহ তালার নাম ও গুণাবলী সময়ের প্রতি ইমান আনার অর্থ হচ্ছে তাকে সমস্ত রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত স্বীকার করা এবং তিনি তার কিতাবে অথবা রসুল্লা সাল্লিহাসাল্লাম তার সন্ন্যাহতে তার যে সকল নাম ও গুণাবলী উল্লেখ করেছেন সেগুলি কোনরূপ পরিবর্তন পরিবর্ধন বা দৃষ্টান্ত স্থাপন ছাড়াই স্বীকার করে নেওয়া الله تَعالى بولين. "وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ"